স্টোন চিপটা। কি করছো দাদা? আরে এটা সব দিন অ্যালার্ট অ্যালার্ট করা হচ্ছে, এ করা হচ্ছে, ঠিক আছে। যেখানে জানা যাচ্ছে যে কিছুক্ষণ আগেই কিন্তু এই তেঁতুলতলা এলাকায় একটি মর্মান্তিক পথ দুর্ঘটনা ঘটে। এক বাইক আরোহী, তিনি যাওয়ার পথে চাঁইপাট থেকে গোপীগঞ্জ যাওয়ার পথে তার বাইক কিন্তু রাস্তার পাশে রাখা স্টোন চিপস তার উপরে কিন্তু স্লিপ খেয়ে তিনি রাস্তায় পড়ে যান এবং গুরুতরভাবে চোট পান। তার মাথা ফেটে রীতিমতো রক্ত ঝরতে থাকে। স্থানীয়দের প্রচেষ্টায় তড়িঘড়ি তাকে উদ্ধার করে সোনাখালী গ্রামীণ হাসপাতালে পাঠানো হয় এবং ঘটনাস্থলে পৌঁছায় ভিলেজ পুলিশ। রাস্তার পাশে ইমারতি দ্রব্যে বাইক পিছলে গিয়ে ঘটল ভয়াবহ দুর্ঘটনা। গুরুতরভাবে আহত বাইক চালক। ঘটনাটি ঘটে আজ 12 আগস্ট সোমবার সন্ধ্যা 7টা নাগাদ গোপীগঞ্জ সুলতাননগর সড়কে দাসপুর থানার তেঁতুলতলা এলাকায় হিন্দুস্থান পেট্রোলিয়াম পাম্পের কিছুটা আগে। পুলিশ সূত্রে জানা গিয়েছে আহত বাইক আরোহীর নাম পলাশ জানা, বাড়ি চকচাইপাট গ্রামে। তিনি বাইকে করে চাঁইপাট থেকে গোপীগঞ্জের দিকে যাচ্ছিলেন। দুর্ঘটনার পর ভিলেজ পুলিশের সহযোগিতায় তাকে সোনাখালী গ্রামীণ হাসপাতালে পাঠানো হয়। রাস্তার পাশে জমিয়ে রাখা ইমারতি দ্রব্যের কারণে আকছার দুর্ঘটনা ঘটতে দেখা যাচ্ছে। তবুও কিছু অসাধু ব্যবসায়ী দিনের পর দিন এভাবেই ব্যবসা চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ। এই দুর্ঘটনার পরই ইমারতি সামগ্রীগুলি বাজেয়াপ্ত করার পদক্ষেপ নিয়েছে দাসপুর থানা। বাবলু মান্নার রিপোর্ট, সংবাদ পাঠে আমি সৌমিনা দত্ত, স্থানীয় সংবাদ। না না, এই স্টোন চিপটা। কি করছো দাদা? আরে এটা সব দিন অ্যালার্ট অ্যালার্ট করা হচ্ছে, এ করা হচ্ছে, ঠিক আছে। এই রাস্তার পাশে যেভাবে নির্মাণ সামগ্রী বা রাখা হয় সেগুলি কিন্তু মাঝে মধ্যেই দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়াচ্ছে। তা সত্ত্বেও কিন্তু কিছু অসাধু ব্যবসায়ী সেই স্টোন চিপস, বালি বলুন, সমস্ত কিছু রাস্তার পাশে ফেলে রাখে। দুই ধারে দেখতেই পাচ্ছেন আমার পেছনের ঠিক ছবিটা, এইভাবে বালি স্টোন চিপ কিন্তু রাখা থাকে, যার কারণেই কিন্তু এই নিত্য দুর্ঘটনা।